আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা প্যাসিফায়ার নিয়ে আলোচনা করব। সকল বাবা মায়ের মতো আমাদের বেবির জন্মের আগে ইয়াল লম্বা একটা লিস্ট করে রেখেছিলাম যে বেবির জন্য কী কিনবো কী কিনবো না। সো প্যাসিফায়ার এমন একটা জিনিস যেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করা হয়েছিল, আশেপাশের প্যারেন্টসদের জিজ্ঞেস করা হয়েছে, আমাদের রিসার্চের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছিলাম। তো কয়েকটা ব্র্যান্ডের প্যাসিফায়ার আমরা কিনেই রেখেছিলাম, বাট ইউজ করা হয়নি এখনও। আমার বেবির বয়স এখন 10 মাস, আমরা এখনও পর্যন্ত একটা প্যাসিফায়ার ইউজ করিনি, আমাদের প্রয়োজন হয়নি। যেহেতু কিছু কিছু বাবা মা তাদের বাচ্চাদের প্যাসিফায়ার দিতে চায়, তো সেই কথা চিন্তা করেই আজকে আমাদের এই ভিডিওটা। তো চলো স্টার্ট করি। সব জিনিসের তো দুইটা দিক থাকে, প্যাসিফায়ারের ভালো দিকও আছে খারাপ দিকও আছে। ভালো দিকগুলো আগে আলোচনা করি, দেন খারাপ দিক। প্রথম কারণ যেটা প্যারেন্টসরা মনে করে, তাদের বাচ্চারা অনেক কান্নাকাটি করলে প্যাসিফায়ার দেওয়ার পরে তারা কাম থাকবে, শান্ত থাকবে, কান্নাকাটিটা তাদের বন্ধ হয়ে যায় বা আস্তে আস্তে কমে আসে। প্যাসিফায়ার ইউজ করার মাধ্যমে বাচ্চাদের একটা অভ্যাস হয়ে যায়, তো কান্নাকাটি যখনই করে প্যাসিফায়ার দিলে তারা আস্তে আস্তে কাম হয়ে যায়। প্যাসিফায়ার দেওয়ার মানে হচ্ছে বেবি সিকিউর ফিল করে, সেক্ষেত্রে কান্নাকাটিটা আর করে না। তবে বাচ্চাদের প্যাসিফায়ার দেওয়ার কারণে কিন্তু বেবিদের কান্নাকাটি থেমে যায়, কিন্তু বাচ্চাদের কমিউনিকেট করার একটাই ওয়ে, তারা কান্নাকাটির মাধ্যমে আমাদের বুঝায় যে তাদের কী দরকার বা কোন জিনিসটা কী হচ্ছে তাদের ভিতরে, বা শরীরের কোনো সমস্যা হচ্ছে কি না সেটা আমাদের বাচ্চারা বুঝাতে চেষ্টা করে। বাচ্চা কান্না করতেছে এর মানে এই না আপনার দ্বারা কোনো ভুল হয়েছে বা আপনি বাচ্চাকে পালতে পারতেছেন না, এটা না। বাচ্চার কোনো কিছু দরকার দেখেই বাচ্চা কান্না করতেছে। তো সেটা যদি আমরা একটা প্যাসিফায়ারের মাধ্যমে বাচ্চার কান্নাটাকে অন্য মাইন্ড ডাইভার্ট করে বাচ্চা কান্না থামাই দিলাম, তো আমরা তো বুঝতেই পারলাম না বাচ্চা কেন কান্না করলো। প্যাসিফায়ার বাচ্চাকে কমফোর্ট ফিল করাবে, কিন্তু বাচ্চার নিডটাকে সে পূরণ করতে পারবে না। কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে জন্মের পর থেকে তারা সাক করতে পারে না, ব্রেস্ট ফিডিংয়ের সময় সাকিংয়ের অনেক প্রবলেম হয়। তো অনেক ডাক্তার আছে যারা বলে যে কিছু সময়ের জন্য বাচ্চাকে প্যাসিফায়ার দিতে, যাতে সে সাকিং প্রসেসটা তার ইজি হয়। কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় তারা থাম বা কোনো একটা আঙুল মুখে দিয়ে দেয়, সেটা সাক করতে থাকে, সেক্ষেত্রে বাচ্চাদের স্কিনেও প্রবলেম হয়। আবার অনেক সময় টিদিং প্রসেস শুরু হওয়ার পরে দাঁত যখন আসে বাচ্চাদের, তো আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, রক্ত টক্ত বের হয়, সেটার জন্য প্যারেন্টসরা প্যাসিফায়ার দেয় যাতে তাদের আঙুলে কোনো প্রবলেম না হয়, স্কিন বা ব্লাড ব্লিডিংয়ের কোনো প্রবলেম না হয়। তো সেটা একটা বড় কারণ। আর ট্রাভেলিংয়ের ক্ষেত্রে প্যাসিফায়ার ইউজ করতে বলে, কিছু কিছু ডক্টররা এটা রেকমেন্ড করে, কারণ দেখা যায় টেক অফ বা ল্যান্ডিংয়ের টাইমে আমাদেরই কান বন্ধ হয়ে যায়, তো আমরা তো সেটা ঠিক করে ফেলতে পারি, বাচ্চারা কিন্তু সেটা পারে না। তো কারণ হচ্ছে বাচ্চারা কীভাবে করবে, তো এই কারণে বাচ্চারা আনকমফোর্টেবল হয়ে যায়, কান্নাকাটি করে। ডাক্তাররা বলে টেক অফ বা ল্যান্ডিংয়ের টাইমে বাচ্চাদের প্যাসিফায়ার ইউজ করতে হয়, যখন তারা কোনো কিছু সাক করতে থাকে তাদের এই যে মুখে থেকে কান পর্যন্ত যে নার্ভ থাকে সেটা নাড়াচাড়া করলে বাচ্চাদের কান ইজি হয়ে যায়, তার ফলে যে আনকমফোর্টেবল ফিলিংসটা থাকে সেটা আর থাকে না, তাদের কান বন্ধও থাকে না, সব কিছু ইজি হয়ে যায়, এটি আর করে না। তো ডাক্তাররা বলে কিছু সময়ের জন্য যখন ইয়ার ট্রাভেল করবেন তখন প্যাসিফায়ারটা ইউজ করা ভালো। প্যাসিফায়ারের কিছু খারাপ দিক আছে, সেগুলো আলোচনা করি। সবার প্রথমেই যেটা হচ্ছে, আমার পরিচিত কেউ দেখলে হয়তো বুঝবে, আমি ছোটোকালে প্রায় 3-4 বছর পর্যন্ত প্যাসিফায়ার ইউজ করছি, তো সেটা ছাড়াইতে আমার আম্মুর অনেক প্রবলেম হয়েছে, একটা বদ অভ্যাসের মতো হয়ে গিয়েছিলো। একটা বদ অভ্যাস যেহেতু ছাড়তে অনেক টাইম লাগে, আমার আম্মুর অনেক কষ্ট করতে হয়েছে প্যাসিফায়ার ইউজ করতে করতে, যে প্যাসিফায়ার আমাকে না দিলে আমার কাছে ইনসিকিউর লাগতো, আমি নাকি শুধু কান্নাকাটিই করতাম। প্যাসিফায়ার দেওয়ার ফলে বাচ্চাদের একটা বদ অভ্যাস হয়ে যায়, সেটা ছাড়াইতে মায়েদের অনেক বেশি একটা প্রবলেমের সম্মুখীন হতে হয়। সেকেন্ড, প্যাসিফায়ার ইউজ করার ফলে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বাচ্চারা প্যাসিফায়ারটাকে নিপেলের সাথে কনফিউশন করে ফেলে। ব্রেস্ট ফিড করার সময় মায়ের ব্রেস্ট ফিডিংয়ের যে সাকিং প্রসেসটা সেটা প্যাসিফায়ারের সাথে বাচ্চারা কনফিউজ করে ফেলে, ফলে ব্রেস্ট ফিড নিতে চায় না, কারণ হচ্ছে প্যাসিফায়ারটা তার কাছে অনেক কমফোর্টেবল বা ইজি মনে হয়, তো ব্রেস্ট ফিড না নিয়ে ফলে অপুষ্টি হয়, বাচ্চারা খেতে চায় না।
প্যাসিফায়ার ইউজ করার আরেকটা সবচেয়ে খারাপ দিক হচ্ছে, বাচ্চারা যখন প্যাসিফায়ার নিতে নিতে ঘুমিয়ে পড়ে, তো ঘুমানোর প্রসেসটা তো ইজি হয়ে গেলো মায়েদের জন্য, যে বাচ্চাদের আর কষ্ট করে ঘুম পাড়াতে হলো না, কিন্তু যখন প্যাসিফায়ারটা বাচ্চাদের থেকে সরাতে হয় তখনই বাচ্চার ঘুম ভেঙে যায়। এটা একটা ডিস্টার্ব স্লিপ, এইটা অনেক বড় একটা কারণ। বাচ্চার ঘুমটা বাচ্চার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল দুইটার গ্রোথের সাথে জড়িত। ঘুম ভালো হবে না, মেন্টাল আর ফিজিক্যাল গ্রোথ ভালো হবে না, সেটা বাচ্চার জন্য আমরা কখনোই চাই না। হাইজিনের ব্যাপারটা মেনটেন করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়, যেহেতু প্যাসিফায়ার একটা জিনিস যেটা এখানে সেখানে বাচ্চার সাথেই যাবে, বাচ্চা এখানে সেখানে ফেলবে, হাইজিনের ব্যাপারটা মেনটেন করতে হয়। আপনার উপর এক্সট্রা একটা কাজ আসবে, সেটাকেও স্টেরিলাইজ করতে হবে, ওয়াশ করতে হবে, মেনটেন করতে হবে, টাইম টু টাইম দেখতে হবে কোথায় রাখলেন, কোথায় পড়লো, বাচ্চা কী করলো সেটা দিয়ে। আর প্যাসিফায়ার কখনো, আপনার যদি দুইটা বাচ্চা থাকে, বড় বাচ্চা যদি সেই প্যাসিফায়ারটা মুখে নেয়, কখনোই সেটা ওয়াশ না করে, স্টাইলাইজ না করে ছোট বাচ্চাকে দেবেন না। আমার প্রিভিয়াস ভিডিওতেও আমি যেটা বলেছি, বাচ্চার স্যালাইভা, এক বাচ্চার স্যালাইভা আরেক বাচ্চার মুখে গেলে তো সেটা তো ক্ষতি হবেই, এটা তো নর্মাল একটা বিষয়। তো অবহেলা করবেন না বাচ্চার ক্ষেত্রে, বাচ্চার হাইজিন ব্যাপারটা অলওয়েজ মেনটেন করবেন। কোনো কনফার্ম কোনো রিপোর্ট বা ডক্টররা বলেনি, কনফার্মেশন দেয়নি, কিন্তু দেখা যায় যে যারা প্যাসিফায়ার ইউজ করে তাদের ডেন্টাল প্রবলেম হয়, মানে দাঁত দেখা যায় একটু আঁকা বাঁকা হয়, বা সামনের উপরের সামনের দুইটা দাঁত একটু বাইরের দিকে থাকে, নিচের দাঁতগুলো একটু ভিতরের দিকে থাকে, বা মানে দাঁত জায়গা মতো ঠিক থাকে না। প্রথম কথা হচ্ছে প্যাসিফায়ার দিবেন কি দিবেন না, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। আপনার বাচ্চাকে প্যাসিফায়ার দিলে যদি আপনার মানে ঠিক লাগে যে প্যাসিফায়ার দিলে আপনার বাচ্চা ঠিক থাকবে বা আরও ভালো হবে বাচ্চার জন্য, তো আপনি দিতে পারেন। সেক্ষেত্রে কিছু সাবধানতা তো লাগবেই। প্যাসিফায়ার ইউজ যেহেতু করতেছেন, সেটা প্লাস্টিক সিলিকন, তো আসলে মানে স্বভাবতই সেটাকে স্টেরিলাইজ করতে হবে, টাইম টু টাইম মেনটেন করতে হবে, ওয়াশ করতে হবে, ভালো জায়গায় রাখতে হবে, হাইজিন মেনটেন করতে হবে। আর যেহেতু প্লাস্টিক প্যাসিফায়ারটাকে, আপনার বিপিএ ফ্রি প্যাসিফায়ার ইউজ করতে হবে। আমাদের কান্ট্রিতে বেশি দেখা যায় যে বাচ্চাদের প্যাসিফায়ারটাকে মানে চিনি বা মধুর ভিতর ডিপ করে তারপর বাচ্চাকে দেয়, বাচ্চা নাকি বেশি ভালো লাগবে। তো সেটা কখনোই করা যাবে না, বাচ্চাকে এক বছরের আগে তো মধু দেওয়াই যাবে না। ওকে, আমি এটা নিয়ে আরেকটা একটা ভিডিওতে বিস্তারিত বলে দেবো, কিন্তু এখানে যতটুকু বলছি যে বাচ্চাকে এক বছরের আগে কখনোই মধু দিবেন না, সেটা ব্যাকটেরিয়াল প্রবলেম হয়, ইনফেকশন হতে পারে। বাচ্চাকে যদি প্যাসিফায়ার দেন, তাহলে এই বাচ্চার 6 মাস থেকে 12 মাস পর্যন্ত সময়টাকে কাজে লাগাবেন, এই সময়ের মধ্যে বাচ্চা প্যাসিফায়ারটাকে ছাড়াতে চেষ্টা করবেন। কারণ বাচ্চাকে প্যাসিফায়ার দিবেন ঠিক আছে, এটা ছাড়াতেও আপনারই হবে, এটা বাচ্চা নিজে থেকে কখনো ছাড়বে না। বাচ্চার অনেক ক্ষেত্রে দেখা যায় যে, অনেকের ক্ষেত্রেই দেখা যায় বাচ্চার 4-5 বছর হয়ে গেছে কিন্তু প্যাসিফায়ার ছাড়া ঘুমায় না, তো সেক্ষেত্রে বাচ্চার ডেন্টাল প্রবলেম অনেক হয়ে যায়, দাঁত আঁকা বাঁকা হয়ে যাবে। সো এটা আগে থেকে আপনার খেয়াল রাখতে হবে। অনেক বাচ্চা এই সময়ে হাঁটতে শুরু করে দেয়, বসা শিখে, এই সময়ে দাঁড়ানো শিখে, একা একা নতুন কোনো জিনিস দিয়ে খেলতে শিখে, নতুন একটা ভারী মানে বাচ্চা যতটুকু পারে আর কি, অতটুকু ভারী জিনিস নিয়ে সে দাঁড়াতে শিখে, দৌড়াদৌড়ি ছুটেছে, হামাগুড়ি দেয়, এই সময় প্যাসিফায়ারটাকে ছাড়াতে অনেক সুবিধা হবে। কারণ একটা থেকে আরেকটাতে তার মাইন্ডটা ডাইভার্ট করতে অনেক সুবিধা হয়, কারণ নতুন নতুন অনেক কিছুই তার করার থাকে। আমি এখন আমার কেনা কিছু প্যাসিফায়ার আপনাদের দেখাচ্ছি, আপনাদের যেটা ভালো মনে হয় সেটা ইউজ করতে পারেন। তো আগে থেকে অভ্যাস করাই নেই, তো আমার বাচ্চা এখন আর প্যাসিফায়ার নিতে চায় না, আমার একটা বড় কাজ বেঁচে গেছে। আচ্ছা, এগুলো হচ্ছে বাচ্চার শুরুর টাইমে দেওয়ার জন্য। আর এগুলো হচ্ছে ফ্রুট বা ভেজিটেবল প্যাসিফায়ার, দেখেন এখানে লেখাও আছে যে বিপিএ ফ্রি, প্লিজ এটা দেখে কিনবেন, বিপিএ ফ্রি অবশ্যই এটা দেখে কিনবেন। এটা হচ্ছে ফ্রুট প্যাসিফায়ার, এটাও হচ্ছে ফ্রুট প্যাসিফায়ার, এটা আচ্ছা এটা গেল। এখন এই যে এটা একটা অনেক সুন্দর একটা প্যাসিফায়ার, এটাও ফ্রুট প্যাসিফায়ার, এটাতে আপনি ভেজিটেবলও দিতে পারেন। আমি নিচে লিঙ্ক দিয়ে দিব যে আপনারা কোথা থেকে কিনতে পারেন। আর আমি কোথা থেকে কিনছি সেটা প্লিজ জিজ্ঞেস করবেন না, কারণ আমি কিনি নি, আমার হাজবেন্ড কিনেছে এগুলো সব, কিন্তু আপনারা কোথা থেকে কিনতে পারেন আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখানে ভিজিট করে দেখবেন। এই যে আরেকটা প্যাসিফায়ার, এইটা হ্যাঁ এইটা একবার ইউজ করা হয়েছিল, একবার জাস্ট আমার বেবিকে দেওয়া হয়েছিল,
শখ বশত দেওয়া হয়েছিল, তো এটা দিয়ে সে খেতে চায় না, ডাইরেক্টলি সে পছন্দ করে। আচ্ছা, তো এগুলো হচ্ছে কিছু প্যাসিফায়ার যেগুলো আমি আপনাদের দেখালাম। অবশ্যই অবশ্যই বিপিএ ফ্রি দেখে কিনবেন, ভালো মতো হাইজিন মেনটেন করবেন, স্টেরিলাইজ করবেন টাইম টু টাইম। আর বাচ্চা দুইটা থাকলে কখনো একটা প্যাসিফায়ার শেয়ার করাবেন না। এগুলোই তো। তো আজকের ভিডিওটা সম্পর্কে কারো কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন, নতুন কোনো টপিক নিয়ে কিছু জানার থাকলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আর আমার একটু ঠান্ডা লেগেছে, কথা বুঝতে যদি কারো প্রবলেম হয় তো সেটার জন্য সরি বলে দিলাম। আল্লাহ হাফেজ।